নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তার আমরা প্র্যাকটিস সেটের মাধ্যমে আলোচনা করব, তা যারা আগামী বছর বা আগামী বার যারা সিটেট দিচ্ছে তাদের এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ আকর্ষণীয় ভিডিওটির শেষে দেওয়া আছে, মানে বিশেষ আকর্ষণীয় যে বিষয়টি আছে সেটা ভিডিও শেষে দেওয়া আছে, এবং আপনারা এই প্রশ্নগুলো সেইভাবেই পড়বেন যাতে আপনাদের মাথায় গেঁথে যায়। তার কারণ হচ্ছে কি, এখানে সেই সমস্ত প্রশ্নই আলোচনা করা হয়েছে যেগুলো আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি। তা প্রথম প্রশ্ন আছে, অবজার্ভ দ্য পিকচার গিভেন বিলো, এই যে ছবিটা আছে এই ছবিটাকে দেখতে বলেছে। দেন বলা আছে, হোয়াট টাইপ অফ ডেভেলপমেন্ট ইট ডিনোটস, মানে এইটা কি ধরনের বিকাশ বোঝাচ্ছে। তা এটা কি অপশান এ মেন্টাল ডেভেলপমেন্ট, এটা কি মাথার বিকাশ বোঝাচ্ছে, অপশান বি এটা কি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এটা কি দৈহিক বিকাশ বোঝাচ্ছে, অপশান সি এটা কি ইমোশনাল ডেভেলপমেন্ট, এটা কি আবেগের বিকাশ বোঝাচ্ছে, না এটা সাইকোমোটর ডেভেলপমেন্ট, না এটা সাইকোমোটর ডেভেলপমেন্ট বোঝাচ্ছে। ঠিক আছে, তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে চারটের মধ্যে এইটা শরীরগত, তাই না? তার মানে এটা হচ্ছে দৈহিক ডেভেলপমেন্ট। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, হোয়েন আনু ওয়াজ ইন ফোর্থ স্ট্যান্ডার্ড সি ইউজ টু পার্টিসিপেট ভেরি অ্যাক্টিভলি ইন অল ক্লাসরুম ওয়ার্কস, বাট আফটার এন্টারিং ফিফথ স্ট্যান্ডার্ড সি অ্যাপিয়ার কোয়াইট গ্লুমি অ্যান্ড ইন অ্যাটেন্টিভ, হুইচ মেথড ডু ইউ অ্যাডপ্ট টু সলভ দ্য প্রবলেম। তা বলেছে কি, এখানে অনু বলে একজন একটা মেয়ে ছিল, সে ফোর্থ স্ট্যান্ডার্ডে সব রকম ক্লাসের সক্রিয় ছিল বা সব রকম ক্লাসের যে ক্রিয়াকলাপ হতো তাতে সে অংশগ্রহণ করতো এবং ভালো করতো, ফল ভালো করতো। কিন্তু সে যখন ফিফথ স্ট্যান্ডার্ডে উঠলো তখন সে কিছুটা কোয়াইট গ্লুমি, মানে কিছুটা হতাশ হয়ে গেল, অ্যান্ড অ্যাটেন্টিভ মানে মনোযোগ মানে মনোযোগটাকে একটু হারিয়ে ফেললো। হি অ্যাপিয়ার কোয়াইট গ্লুমি অ্যান্ড হিজ অ্যাটেন্টিভ, তাহলে হুইচ মেথড ডু ইউ অ্যাডপ্ট, মানে কোন ধরনের মানে কোন পদ্ধতি তুমি অ্যাডপ্ট মানে অবলম্বন করবে টু সলভ দ্য প্রবলেম, তাই এই প্রবলেমটা সলভ করার জন্য তুমি কোন মেথডটা অবলম্বন করবে। ক্লাস ফোরে ছিল সে সক্রিয় ছিল সমস্ত কাজে, কিন্তু ক্লাস ফাইভে এসে সে একটু অন্যরকম মেজাজের হয়ে গেল এবং সে কী হলো, কিছুটা হতাশ হলো, কিছুটা অ্যাটেন্টিভনেস হলো। ঠিক আছে, তাহলে অ্যাটেন্টিভে সে কিছুটা হতাশ, তাহলে তার ক্ষেত্রে কোন প্রসেসটা ফলো করবে। তা এখানে এর সঠিক উত্তর হবে কেস স্টাডি। তার কেস স্টাডি কেন উত্তর হবে, কারণ তার বিষয়টাকে ভালো করে বোঝা হবে এবং তাকে অবজার্ভ করা হবে বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে, এবং তাকে কিছু কিছু ছোট ছোট টেস্টের মাধ্যমে তাকে মেন স্ট্রিমে আনতে হবে। ঠিক আছে, তো চলুন বন্ধুরা এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দ্য ডেভেলপমেন্ট স্টেজ ইন হুইচ লজিক্যাল থিঙ্কিং অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আর অ্যাট দ্য বেস্ট। তাহলে কি বলেছে, বিকাশের কোন স্তরে লজিক্যাল থিঙ্কিং মানে হচ্ছে যুক্তিক বিকাশ আর অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে বিমূর্ত চিন্তা ভাবনা একদম বেস্ট মানে সর্বোচ্চ পর্যায়ে থাকে। তাহলে নিশ্চয়ই এটা জানেন, এটা খুবই ইজি প্রশ্ন আছে। তা এটা হবে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে কৈশোর স্তরে, তাই না? ইনফ্যান্সি, ইনফ্যান্সি মানে হচ্ছে শিশু বয়স, একদম শিশু মানে জন্মানোর যে অবস্থাটা সেই অবস্থাকে ইনফ্যান্সি বলে। চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ এ ফাইভ ইয়ার ওল্ড চাইল্ড। তাহলে পাঁচ বছরের একটা শিশুর কোনটা, এই অপশনগুলোর মধ্যে হচ্ছে কোনটা একটা বৈশিষ্ট্য নয়, মানে চারটে বৈশিষ্ট্য উল্লেখ করা আছে নিচে, যেটা নয় সেটা আমাদের বলতে হবে। তার মধ্যে চারটে অপশন দেখতে হবে কি কি আছে, তারপরে আমরা অ্যান্সারে উত্তর করতে পারবো। তা অপশনের প্রথমটা হচ্ছে ইমিটেটস, মানে হচ্ছে অনুকরণ, অনুকরণ করা। অপশন বি হচ্ছে অ্যাকোয়ার্ড বডি ব্যালেন্স, অ্যাকোয়ার্ড বডি ব্যালেন্স মানে হচ্ছে মানে অর্জন করা বডি ব্যালেন্সটাকে, মানে তার শরীরের যে মানে যাকে বলে ব্যালেন্স সেটাকে অ্যাকোয়ার করা মানে অর্জন করা। অপশন সি আছে শোস ইন্টারেস্ট ইন প্লে, খেলায় অংশগ্রহণ করা। আর অপশন ডি আছে হ্যাজ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অ্যাবিলিটি। তাহলে ক্লাস ফাইভের যে বাচ্চায় যেটা থাকে না সেটা হচ্ছে হ্যাজ অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, তাই না? বিমূর্ত চিন্তার দক্ষতা, এটা কিন্তু ক্লাস মানে ক্লাস ফাইভ বলছি কেন, ফাইভ ইয়ার্সে যে বাচ্চাগুলো থাকে তাদের কিন্তু থাকে না। ঠিক আছে, কেন সিক্স ইয়ার্সেই তো বর্তমান দিনে ক্লাস ওয়ানে ভর্তি হয় আর ফাইভ ইয়ার্সে ওই ছোট ওয়ান টু ওয়ান এরকম একটা ক্লাসে তারা থেকে থাকে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। এ চাইল্ড ফার্স্ট মিন্স টু কমিউনিকেট ইজ থ্রু, মানে একটা শিশু
প্রথম সে কমিউনিকেট কিসের মাধ্যমে করে? তা এর চারটের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ক্রাইং এর মাধ্যমে। কেন না, একটা যখন ছোট বাচ্চা হয় তখন কান্নার স্তর দেখেই বুঝতে হয় যে তার খিদে পেয়েছে, না তার কোথাও বডি পার্টস এর কোনো অসুবিধা হয়েছে, না তার কোনো কিছু দরকার, ঠিক আছে। তা সুতরাং তার কান্নার ধরন শুনেই আমরা কিন্তু বুঝতে পারবো যে সে কি কমিউনিকেট বা সে কি চাইছে পরিবেশ থেকে। কারণ ছোট বয়সে কি থাকে, তারা সেলফ সেন্টার থাকে, তাই না, তার নিজেরটুকু হয়ে গেল ব্যাস তারা বুঝে গেল। তা সুতরাং এরকম তাদের কান্না দেখে বুঝতে হয় যে তাদের অ্যাকচুয়াল কি প্রয়োজন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। এ চাইল্ড হু ইউজ টু প্লে উইথ হোয়াইট র্যাবিটস বিকজ ফিয়ারফুল অফ সিং ইভেন হোয়াইট কালার্ড অবজেক্ট ল্যাটার দিস ইজ ডিউ টু। তার মানে বলেছে কি, এ চাইল্ড একটা শিশু হু ইউজ টু প্লে, যে কিনা খেলে উইথ হোয়াইট র্যাবিট, সাদা একটা খরগোশের সাথে, বিকজ ফিয়ারফুল এবং ভীতিজনকভাবে, ফর ফিট অফ সিং ইভেন হোয়াইট কালার্ড অবজেক্ট লেটার, এবং সিং পরবর্তীতে হোয়াইট কালার অবজেক্ট লেটার, দিস আইডিয়া ইজ বা দিস ইজ ডিউ টু, এটা কিসের জন্য হয়, ঠিক আছে। তা এইটা মানে কিসের জন্য হয় এরকম ধরনের ঘটনা, সেটা আমাদের এখানে জানতে চাওয়া যায়। এইটা হচ্ছে কন্ডিশনের জন্য কিন্তু এটা হয়, ঠিক আছে। তা সাদা জিনিসে সে ফিয়ার মানে ভীতি ফিয়ারফুল হয়, তাই না। তা সুতরাং এটা কিন্তু কন্ডিশনের জন্য হয়। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন আছে, অবজার্ভ দ্য ডটস, এই যে এখানে ডটসগুলো আছে এগুলোকে লক্ষ্য করুন। সি হোয়েদার দেয়ার ফর্মস এ ফিগার, তারা একটা ফিগার শেপে চলে এসেছে। এবার হুইচ ক্যারেক্টারিস্টিক্স অফ মাইন্ড এক্সপ্লেন দিস পার্টিসিপেশন মানে উপলব্ধি, তার মানে হুইচ ক্যারেক্টারিস্টিক্স, কোন বৈশিষ্ট্য, মাথার কোন বৈশিষ্ট্য, হুইচ ক্যারেক্টারিস্টিক্স অফ মাইন্ড এক্সপ্লেন দ্য পার্টিসিপেশন, এই উপলব্ধিটা কিসের উপলব্ধি? এটা হচ্ছে সিমিলারিটি, প্রক্সিমিটি, কন্টিনিউটি, না অল অফ দ্য অ্যাবাভ। তো এখানে সেরকম করে আলাদা করে কিছু বোঝা যাচ্ছে না, তা আমরা এখানে করবো অল অফ দ্য অ্যাবাভ এখানে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন আছে, অ্যাকর্ডিং টু গেস্টেল থিওরি লার্নিং ইজ মোস্ট ইফেক্টিভ বাই, তাহলে গেস্টেলের থিওরি অনুসারে লার্নিংটা মোস্ট এফেক্টিভ এটা কিসের মাধ্যমে সম্ভব হয়? না এটা হয় অপশান বি, প্রবলেম সলভিং এর মধ্যে কিন্তু এটা বেস্ট হয়, গেস্টেলের থিওরি অনুসারে লার্নিংটা বেস্ট হয় প্রবলেম সলভিং এর মাধ্যমে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অ্যাজ পার দ্য পিয়াজেট থিওরি অন কগনিটিভ ডেভেলপমেন্ট দ্য ফলোয়িং ফিগার are developed to measure a particular ability of child, তাহলে পার্টিকুলার এবিলিটি অফ চাইল্ড দেখি আমরা ফিগারটা আছে ক্লে বল এ বি আর এ বি, এবার হেয়ার ইজ ইউজ টু আইডেন্টিফাই, এখানে আইডেন্টিফাই মানে শনাক্ত করার জন্য কি এটা, তা এটা শনাক্ত করার জন্য কি, তাহলে হেয়ার ইট ইউজ টু আইডেন্টিফাই কি শনাক্ত করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে, না এটা সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ হবে সঠিক উত্তর, রিভার্সিবিলিটি, ঠিক আছে। রিভার্সিবিলিটি মানে মানুষের শরীরে একবার যদি কোনো একটা জিনিস ডেভেলপ হয়ে যায় তার পরবর্তীতে সেটা আবার পেছনের দিকে পিছিয়ে আসে না, মানে ডেভেলপ হয়ে গেল পরে তার মধ্যে জিনিসটা চলে এসছে দিয়ে আবার সে পরে পিছিয়ে আসলো তা না। যেরকম কি হয় আমাদের আজকের যে এই মুহূর্তে যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা যেমন ফিরবে না, তা সেরকমই ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু রিভার্সিবিলিটি নেই, একবার বিকাশ হয়ে গেলে আর পরবর্তীতে সেই জায়গায় ফিরে আসা যায় না, ঠিক আছে। তো সুতরাং চলে আসছে আমরা পরবর্তী প্রশ্ন আছে, মিনিতা হ্যাড লার্নড টাইপ রাইটিং হোয়েন শি রিচড হাই স্কুল শি হ্যাজ টু লার্ন কম্পিউটার হোয়ার শি কুড অ্যাবল টু অপারেট কম্পিউটার কিবোর্ড ভেরি ইজিলি, দিস ক্যান বি অ্যাট্রিবিউটেড টু। তার মানে আমাদের এখানে বলেছে মিনিতা বলে একজন আছে যে কিনা মানে খুব ভালো টাইপরাইটার শিখেছে, এবার সে একটা সময় স্কুলে এসেছে হাই স্কুলে, তা তখন সে কম্পিউটারের ব্যাপারে মানে খুবই ইজিভাবে সে কম্পিউটার জিনিসগুলোকে অপারেট করতে পারে, তা এই দিস ক্যান বি অ্যাট্রিবিউট টু, এটা কি ধরনের লার্নিং অ্যাট্রিবিউট সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে সঠিক উত্তর হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং, কেন যা সে একটা জিনিস শিখেছিল সেই জিনিসটা কম্পেয়ার করে যখন আরেকটা জিনিস শিখছে কম্পিউটারে কিবোর্ড টাইপ করছে তখন সে কি করছে লার্নিংটা ট্রান্সফার করছে, তাই না। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন আছে, ওয়েন অনলি থিঙ্কিং উই ক্যান কনফ্রন্টেড উইথ প্রবলেম, তাহলে কনফ্রন্টেড মানে হচ্ছে প্রস্তাবিত বা সম্মুখীন হওয়া, ঠিক আছে, এখানে হচ্ছে সম্মুখীন হওয়া। তা উই অনলি থিঙ্কিং
when we confronted with problem মানে আমি তখনই চিন্তা করি যখন আমরা কোন একটা প্রবলেমের সম্মুখীন হই তাহলে who proposed it মানে এটার কার প্রস্তাব তা এটা কিন্তু সঠিক উত্তর হবে জন ডিউ এটা কিন্তু জন ডিউ এর প্রস্তাব আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে বলা হয়েছে কি আমরা তখনই চিন্তা করি যখন আমরা কোনো সমস্যার সম্মুখীন হই ঠিক আছে তা এই বিষয়টা কোন মনোবিজ্ঞানী বলেছিল সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে তা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে এটা হচ্ছে জন ডিউ বলেছিল চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে আমরা দেখে নেব এবার হোয়েন একটু বড় করে দিলাম যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয় ঠিক আছে এবার দেখুন আশা করি আপনাদের দেখতে অসুবিধা হবে না কেননা আগেবার ছোট ছিল ছোট থাকার কারণে কি হচ্ছিল যে একটু যদি আপনাদের হ্যাঁ এইবার দেখুন স্ক্রিনে এটা বড় চলে এসেছে তো সুতরাং আপনাদের করতেও সুবিধা হবে আপনি বুঝতেও সুবিধা হবে লেখা যদি অস্পষ্ট যদি মনে হতো ঠিক আছে তো চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই তো এখানে প্রথম প্রশ্ন আছে ওয়েন দ্য টিচার আস্কড প্রতিভা to count 50 notebooks from the school storebook. She had counted 10 books at first. Then she had 4 branches of notebooks of the same height. This way she counted 50 books easily. Here Pratibha manifests. মানে আমাদের এখানে বলেছে যে প্রতিভা বলে একটা বাচ্চা মেয়ে আছে তাকে 50টা বই কাউন্ট করতে দেওয়া হয়েছে এবার কি করেছে সে 10টা বই কাউন্ট করেছে কাউন্ট করার পর তার যে 10টা ব্রাঞ্চ হয়েছে যে 10টার যে ব্রাঞ্চ সেটার যে উচ্চতা সেরকম উচ্চতা আরো 4টে ব্রাঞ্চ করেছে তা এইটা কি ম্যানিফেস্ট ঠিক আছে এইটা কি ম্যানিফেস্ট আমাদের দেখানো হয়েছে ঠিক আছে মানে স্পষ্টভাবে এটা কি দেখানো হয়েছে তা এইটা এর সঠিক উত্তর হচ্ছে ভিজুয়াল স্পাইটাল ইন্টেলিজেন্স তাই তো এখানে হচ্ছে দৃষ্টি ও স্থান সংক্রান্ত তাই এটা হচ্ছে ভিজুয়াল স্পাইটাল ইন্টেলিজেন্স এখানে দেখানো হয়েছে চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন আছে টিচার আস্কড দ্য স্টুডেন্ট টু রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য ওয়ার্ড সিটিএ টু মেক এ মিনিংফুল নেম অফ অ্যান অ্যানিমেল মোস্ট অফ দেম কুড মেক ইট ইজিলি হোয়াট এবিলিটি ইজ মেজার ইন দিস কনটেক্সট তাহলে বলেছে কি একজন টিচার জিজ্ঞেস করেছে যে ছাত্রদের কে অ্যারেঞ্জ করছে সিটিএ মানে সিটিএ তিনটে ওয়ার্ড আছে এই তিনটে ওয়ার্ডকে অ্যারেঞ্জ করতে বলেছে যেটা একটা পশুর নাম হয় ঠিক আছে তা অনেকে এটা ইজিলি করেছে মানে হোয়াট অ্যাবিলিটি ইজ মেজার ইন দিস কনটেক্সট তাহলে এই কনটেক্সটের উপর দাঁড়িয়ে বা এই বিষয়ের উপর দাঁড়িয়ে কি অ্যাবিলিটি মেজার করা হয় ঠিক আছে তা আমাদের এখানে সঠিক উত্তরে চারটির মধ্যে কোনটা হবে কি লার্নিং অ্যাবিলিটি অফ দ্য চিলড্রেন এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে তো বন্ধুরা এখানে সঠিক উত্তর কি হলো যে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি অফ চিলড্রেন ঠিক আছে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি বা ভাষা দক্ষতা থেকে থেকে তারা কিন্তু এটা করতে পারবে ঠিক আছে তা এই কনটেক্সটের উপরে জিনিসটা বলা হচ্ছে চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন হোয়াইল অ্যাক্সেসিং দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি অফ দ্য চিলড্রেন in the her class the teacher Deepa directly graded them with ABC what kind of grading is this মানে কোন ধরনের কোন একটা স্কুলে কি হয়েছে যে ছাত্রদের দৈহিক এফিসিয়েন্সি মানে দৈহিক দক্ষতা দেখা হচ্ছে তা দীপা বলে একজন টিচার সে কি করেছে ABCD বলে তাদেরকে গ্রেড দিয়েছে তাহলে আমাদের এখানে কোশ্চেন করেছে হোয়াট কাইন্ড অফ গ্রেডিং ইজ দিস তাহলে কি ধরনের গ্রেডিং এটা তা আমরা এখানে ডাইরেক্ট বুঝতেই পাচ্ছি যে এটা একটু ডাইরেক্ট গ্রেডিং মানে সেরকম কিছু এখানে দেখা হচ্ছে না এখানে জাস্ট ডাইরেক্ট তাদের দেখে গ্রেডিং দিয়ে দেওয়া হচ্ছে চলে আসছে পরবর্তী প্রশ্ন অবজার্ভ দ্য ফিগার গিভেন বিলো অ্যান্ড চুজ দ্য রাইট অ্যান্ড ওয়ান রিপ্রেজেন্টিং ফ্রয়েডস আইডিয়া অফ হিউম্যান মাইন্ড মানে ফ্রয়েডের আইডিয়া হিউম্যান মাইন্ড সম্পর্কে সেটা চারটে ছবি দেওয়া হয়েছে চারটে ছবি দেওয়ার মধ্যে যেটা সঠিক সেটা আমাদের বলতে হবে যে ফ্রয়েডের আমরা জানি যে সুপার ইগো ইগো ঠিক আছে এই জিনিসগুলো দিয়ে যে কোনটা আমাদের মাথায় কতটা আছে সেটা আমাদের এখানে বোঝাতে হবে ঠিক আছে তা আমরা এখানে দেখে নেব যে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা তা এই চারটে অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা আমরা দেখে নিচ্ছি যে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি ইগো সুপার ইগো আর তারপরে এইটা ঠিক আছে তা সুতরাং এইটা এখানে দাগ দেওয়া কেন হচ্ছে যতটুকু আমাদের বাইরে প্রকাশ পায় ঠিক আছে যেমন আমরা কি আমাদের যত পৃথিবীতে যত নেট আছে তার মধ্যে আমরা কত 5% আমরা দেখতে পাই তাই না তা 5% মানেই কত কোটি
ঠিক আছে, কোটি 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 আপনার সব কটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। তা সুতরাং আর বাদ বাকি যদি আপনার 95 হয় তাহলে সেটা কতটা হবে, সেরকমই আমাদের মস্তিষ্ক বলা হয়েছে যে মস্তিষ্কর বাইরে কতটা হয় সেটা হচ্ছে 5% মতো, আর বাদ বাকি ভিতরে সব যাবতীয় মালপত্র স্টোরেজ থাকে। ঠিক আছে, কনসাস আনকনসাস সুপার ইগো এইসব আপনারা নিশ্চয়ই জানেন মস্তিষ্কগত ব্যাপার। তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। চলে আসি পরবর্তী প্রশ্নে বন্ধুরা। পরবর্তী প্রশ্ন, জেহিতা হ্যাজ এ ট্রেজার অফ নলেজ অন লোকাল প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার, বাট হার ফাদার ইউজ টু ইগনোর ইট ইন দ্য ক্লাসরুম হিয়ার দ্য টিচার। তো বলেছে কি যে জেহিতার একটা নলেজ আছে, মানে ট্রেজার মানে হচ্ছে ধন অফ নলেজ, মানে জ্ঞানের ধন আছে, অন লোকাল প্ল্যান্ট মানে স্থানীয় যে গাছ আছে সে সম্পর্কে এবং ফুল সম্পর্কে, বাট দ্য টিচার ইউজ টু ইগনোর, এবং তার টিচার কি করে এটা বিষয়টাকে ইগনোর করে, ইট ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে। তাহলে হিয়ার দ্য টিচার আমাদের কোনটা হবে সেটা বলতে হবে। ডাজ নট কনসিডার দ্য লোকাল নলেজ, ডাজ নট কনসিডার দ্য গার্ল চাইল্ড, ডাজ নট কনসিডার দ্য নেচার অফ চাইল্ড, আর চতুর্থ অপশন হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। তা টিচার কেন ইগনোর করে তা সেটা যে কোনো কারণ হতে পারে, সেটা আমরা এখানে বলতে পারবো না। তাই এখানে অল অফ দ্য অ্যাবাভ অ্যান্সার দেওয়াটাই বেটার হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। রিড দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স অফ এ চাইল্ড, এই ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স মানে এই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে একজন শিশু সম্পর্কে। অপশান এ আছে হি ইজ নট লেজি, অপশান বি আছে হি হ্যাজ মেনি অ্যাবিলিটিস, তার প্রচুর দক্ষতা আছে, ইজ নট লেজি মানে লেজি মানে হচ্ছে সে যাকে বলে কি বলবো এটাকে, লেজি বাংলা এখন ঠিক মনে পড়ছে না, মানে বাংলা করতে পারছি না। তা লেজি মানে হচ্ছে মানে কাজ করে না যেমন, ঠিক আছে, অলস অলস টাইপ। চলে আসে তিন নম্বরে, উইচ while doing arithmetics jokhon onko kora hai in the class classroom er bhitore he used to reserve number and constantly makes mistakes, she songrokkhito kore je number gulo jemon amra hate dhore rakhi shei gulo are constantly makes mistakes ebong she shei bhabe eguloke bhul kore, tale what problem does he face, tale ki problem er jonno she ei problem ta face kore, mane ekhane এই চারটে অপশন, লার্নিং ব্যাকওয়ার্ডনেস, লার্নিং ডিসএবিলিটি, ফিজিক্যাল ডিসএবিলিটি না মেন্টাল ডিসএবিলিটি। তো এখানে সঠিক উত্তর হবে লার্নিং ডিসএবিলিটি, এটা একটা শিক্ষায় সমস্যা, এটা সেরকম কোনো ডিসএবিলিটির মধ্যে পড়ছে না, মানে সেরকম মানে শরীরগত কোনো ডিসএবিলিটির মধ্যে পড়ছে না, এটা একটা লার্নিং ডিসএবিলিটি, এটা করতে করতে ও শিখে যাবে, ঠিক আছে, এটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে সে শিখে যাবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, হ্যাভ ইউ হিয়ার্ড অফ দাত্রিঘাত, হি পাসড হিজ এমএসসি ইন ফিজিক্স অ্যাট দি এজ অফ 12, he could do this because, বলেছে একজন ব্যক্তি আছে তার ব্যক্তির নাম হচ্ছে দাত্রিঘাত, সে কি করেছে সে 12 বছর বয়সে এমএসসি এর উপরে মানে এমএসসি পাস করেছে, ফিজিক্স এর উপরে এমএসসি পাস করেছে 12 বছর বয়সে। তাহলে হি কুড ডু দিস বিকজ, সে এটা করতে পেরেছে তার কারণ কি, হি ইজ ব্রিলিয়ান্ট, অপশন বি আছে গট ইমিডিয়েট এক্সেলারেশন, অপশন সি আছে গট কন্টিনিউয়াস সাপোর্ট ফ্রম প্যারেন্টস এন্ড টিচার, আর চতুর্থ অপশন হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। তাই এখানে সেরকম কোনো স্পেসিফিক ঘটনা উল্লেখ করা নেই, তা আমাদের এখানে অল অফ দ্য অ্যাবাভ অ্যান্সার করাটাই বেটার হবে। সে কিসের জন্য করেছে তা সেটা কোনো বিশেষত্ব এখানে লক্ষ্য করা নেই, সে সব কিছু এখানে কারণ হতে পারে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, অ্যাডাপ্টেড টিচার ম্যানুয়াল ইজ নাও ইউজড ইন দ্য ক্লাসরুম ফর, মানে হচ্ছে অভিযোজন, মানে অ্যাডাপ্টেড টিচিং ম্যানুয়াল মানে হচ্ছে অভিযোজন, তাই না, অ্যাডাপ্টেড মানে হচ্ছে অভিযোজন, টিচিং ম্যানুয়াল মানে শিক্ষকদের ম্যানুয়াল যে পুস্তকটা দেওয়া হয়, ইজ নাও ইউজড ইন দ্য ক্লাসরুম ফর, সেটা এখন বর্তমানে ক্লাসরুমে ইউজ করা হয়, তার কারণটা কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তো অপশনটা এখানে সঠিক উত্তর হবে অপশন বি, টু প্রমোট লার্নিং CWSN চিলড্রেন উইথ স্পেশাল নিডস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মানে হচ্ছে সেই সমস্ত স্পেশাল চিলড্রেন যাদের শারীরিক কিছু দুর্বলতা আছে তা তাদের জন্য এই জিনিসটা কিন্তু করা হয়। ঠিক আছে, মানে এই CWSN মানে হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস। ঠিক আছে, এবার আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন, আদর্শ এ 9-year-old চাইল্ড হু ইজ ভেরি রেস্টলেস, হি কুড নট কনসেন্ট্রেট অন এ টাস্ক অ্যান্ড কমপ্লিট ইট, হোয়াট প্রবলেম ডাজ হি ফেস। তার মানে বলেছে কি, আদর্শ নামে একটা বালক আছে যার বয়স 9 বছর, হি হু ইজ ভেরি রেস্টলেস মানে সে রেস্টলেস ভাবে কাজ করে যায়,
মানে হি কুড নট কনসেন্ট্রেট অন এ টাস্ক, মানে সে রেস্টলেস ভাবে কাজ করে যায় কিন্তু সে তার এডুকেশনে কনসেন্ট্রেট করতে পারে না এবং তার টাস্ক যেটা দেওয়া হয় সেটা কমপ্লিট করে না। ইট তাহলে হোয়াট প্রবলেম ডাজ হি ফেস, তাহলে সে এখন কি প্রবলেম ফেস করছে সেটা আমাদের এখানে বলতে হবে। তাই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর এটা কিন্তু সে অ্যাটেনশন রাখতে পারছে না, তাই ADHD হবে। এটার ফুল ফর্ম কি না অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। এ টিচার ইউজ টু এনকারেজ হার চিলড্রেন টু আস্ক কোশ্চেন, তা একজন শিক্ষক কি করে স্টুডেন্টদের তার শিক্ষার্থীদের উৎসাহ দান করে তাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করে। এবার শি অলসো ইউজ টু প্রমোট দোজ চিলড্রেন আস্কিং গুড ইভ্যালুটরি কোশ্চেন, মানে সেই সমস্ত ছেলেদেরকে সে প্রমোশন দেয় যাদের কোশ্চেনগুলো একটু ইভ্যালুটরি হয়। ঠিক আছে, এইবার চলে আসছি পরবর্তীতে। দিস প্রসেস হেল্প দ্য চিলড্রেন টু, তাহলে এই প্রসেসটা স্টুডেন্টদের কী বিষয়ে হেল্প করে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি একজন শিক্ষক স্টুডেন্টদের প্রশ্ন করে এবং স্টুডেন্টদের প্রশ্ন করে বা স্টুডেন্টরা তার প্রশ্নের রেসপেক্টে তাকে যে প্রশ্নগুলো করে। ঠিক আছে, তা সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে এই যে প্রসেসটা, এই যে প্রসেসটা হচ্ছে দিস প্রসেস হেল্প দ্য চিলড্রেন টু, তার মানে এডুকেশন হচ্ছে কি একটা গিভ অ্যান্ড টেক পলিসি, তাই না? তা শিক্ষক স্টুডেন্টদের কাছ থেকে কিছু শিখবে আর শিক্ষার্থীরা শিক্ষকের কাছ থেকে ম্যাক্সিমামটা শিখবে। তা সুতরাং এই যে বিষয়টা, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কী বলা হচ্ছে, এই প্রক্রিয়াটা সঠিক উত্তর হবে ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি। ঠিক আছে, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। হোয়াট ইনস্ট্রাকশনাল মেথড is the best to ensure development of creativity among the student, তাহলে কোন ইনস্ট্রাকশনাল মেথড ব্যবহার করা হয় মানে বেস্ট মানে সর্বোত্তম, যেটা কি করে না যেটা যে বিকাশ হয়েছে সেই বিকাশটা অফ ক্রিয়েটিভিটি অ্যামং স্টুডেন্ট, মানে সৃজনাত্মক বিকাশ সেইটাকে আমাদের আইডেন্টিফাই করায়, কোন ইনস্ট্রাকশনাল মেথড, তাই এখানে এর সঠিক উত্তর হবে প্রবলেম সলভিং। ঠিক আছে, অপশান এ প্রবলেম সলভিং এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। সাপোজ চিলড্রেন প্রসেস সার্টেন মিসকনসেপ্ট ইন দেয়ার সাবজেক্ট অফ স্টাডি, বা স্টুডেন্টরা যদি তাদের সাবজেক্ট যে সাবজেক্টটা পড়েছে তার সংজ্ঞা সম্পর্কে বা যে বিষয় সম্পর্কে পড়েছে তার একটা মিসকনসেপশন হয়েছে, মানে মিসকনসেপশন বলতে একটু ভুল আইডিয়া এসছে, তাহলে হোয়াট ইজ দ্য বেস্ট মেথড টু বি অ্যাডপ্টেড ইন দ্য ক্লাসরুম টু সলভ ইট, তাহলে কোন বেস্ট মেথড মানে কোনটা সর্বোত্তম উপায় হবে টু অ্যাডপ্টেড মানে তাদের জিনিসটা সম্পর্কে বোঝানোর জন্য ইন দ্য ক্লাসরুম, সেই ক্লাসের মধ্যে টু সলভ ইট, সেটাকে সলভ মানে সমাধান করবার জন্য। ঠিক আছে, তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এই চারটে অপশনের মধ্যে অপশন সিটা হবে সঠিক, অর্গানাইজ অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং এক্সপিরিয়েন্স অ্যান্ড হেল্প দেম টু সলভ ইট। ঠিক আছে, এইটা কিন্তু এখানে এই চারটে অপশনের মধ্যে এটা সঠিক উত্তর হবে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রশ্ন আছে, ফর ফর্মুলেটিং দা কারিকুলাম হুইচ ফ্যাক্টর ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে কারিকুলাম তৈরি করার জন্য কোন জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাই এর মধ্যে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হল চিটনেস ক্যাপাবিলিটি অ্যান্ড নিড, মানে স্টুডেন্টদের দক্ষতা মানে সে কতটা নিতে পারবে এবং নিজ তাদের প্রয়োজন কতটা সেই অনুযায়ী। চলে আসছি পরবর্তী প্রশ্ন। হোয়েন ডাজ অ্যান অ্যাক্টিভিটি বিকাম কোলাবোরেশন, তাহলে কখন একটা অ্যাক্টিভিটি কোলাবোরেশনের মধ্যে দিয়ে, কোলাবোরেশন মানে কি, কোলাবোরেশন মানে হচ্ছে অনেকে মিলে যে কাজটা করা হয় তাই না, তা এটা সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে বন্ধুরা ওয়েল অর্গানাইজড গ্রুপ ওয়ার্কিং অন কমন গোলস, মানে একটা সংগঠন তৈরি হবে, খুব ভালো সংগঠন তৈরি হবে যেটা কিনা একটা কমন গ্রুপ, সবারই একটাই লক্ষ্য, সেই লক্ষ্যের উদ্দেশ্যে সবাই যখন যাত্রা করবে তখন সেটাকে কোলাবোরেশন অ্যাক্টিভিটি বলা হয়। ঠিক আছে, চলুন বন্ধুরা আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, এটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে নিই। আশা করি সবাই বুঝতে দেখতে পাচ্ছেন যে আমরা এবার ছোট করে নিয়েছি। এবার রিড দ্য ডেফিনেশন গিভেন বিলো, এই যে ডেফিনেশনটা দেওয়া আছে বা সংজ্ঞাটা দেওয়া আছে বা যে সম্পর্কে বলা আছে সেটাকে পড়তে বলেছে। ইট ইজ আওয়ার এবিলিটি, এটা আমাদের সক্ষমতা, টু নো জানা, হোয়াট উই নো কি আমরা জানি অ্যান্ড হোয়াট উই ডোন্ট নো কি আমরা জানি না, তাহলে হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট, এটা আমাদের কি রিপ্রেজেন্ট করায়, তাই এটা আমরা অনেকবার পড়েছি আর অনেক জানি, এটাকে বলে মেটা কগনিশন তাই না, এটা হচ্ছে মেটা কগনিশন। চলে আসছি আমরা আবার পরবর্তী প্রশ্ন। অ্যাকর্ডিং টু এখানে ক্যাথারিন বিস বলছে, এ নিউ বর্ন চাইল্ড ডাজ পজেস অনলি ওয়ান ইমোশনাল স্টেট অ্যাট দ্য টাইম অফ বার্থ, তাহলে দেন ইট
দেন হোয়াট ইট ইজ, তাহলে কি এটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে? তাহলে অ্যাকর্ডিং টু ক্যাথরিন রিস, মানে তার মত অনুসারে এ নিউ বর্ন চাইল্ড, একটা নতুন যে শিশু জন্মগ্রহণ করেছে, ডাস পজেস, সেরকম বিভিন্ন রকম পজ করে, অনলি ওয়ান ইমোশনাল স্টেট, তার একটা ইমোশনাল মানে ভোগ দখল করে তার ইমোশনাল স্টেটটাকে স্থাপন করার জন্য অ্যাট দ্য টাইম অফ বার্থ, তাহলে যখন সে জন্মগ্রহণ করে তখন, তাহলে দেন হোয়াট ইট ইজ, এটা কি আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে? তা এটা হচ্ছে ডিফিউজ এক্সাইটমেন্ট, এটা হচ্ছে ডিফিউজ এক্সাইটমেন্ট, এখানে কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, হাউ ডাজ পিয়াজেট রিলেট দ্য কগনিটিভ স্ট্রাকচার অফ এ পার্সন টু হিজ এনভায়রনমেন্ট, তাহলে কি বলা হয়েছে এখানে কোশ্চেনটা, যে হাউ ডাজ পিয়াজেট রিফ্লেক্ট দ্য কগনিটিভ স্ট্রাকচার, তার যে কগনিটিভ স্ট্রাকচার আছে অফ এ পার্সন, একটা পার্সন ইজ টু হিজ এনভায়রনমেন্ট, তাহলে এনভায়রনমেন্টের সাথে তার যে কগনিটিভ স্ট্রাকচার আছে কিভাবে পিয়াজেট ওটাকে রিলেট করেছে। এই চারটি অপশনের মধ্যে আপনাদের সঠিক উত্তর বাছতে হবে। তা এর সঠিক উত্তর হলো কগনিটিভ সেট ডেভেলপ থ্রু দ্য ইনস্ট্রাকশনাল উইথ এনভায়রনমেন্ট, মানে তারা এটা কিভাবে করে, যে আমরা যেমন শিখি যে এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশন করে, ঠিক আছে, তাহলে এনভায়রনমেন্টের সাথে আমরা ইন্টারাকশন করে আমাদের কিন্তু কগনিটিভ লার্নিং হয়, ঠিক আছে। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট যেমন ইন্টারাকশন, তা সেই রকমই এদের দুজনের মধ্যে একটা ইন্টারাকশন তৈরি হয়। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, ইন ম্যাসলোস নিড হায়ারার্কি হুইচ ইজ দ্য হাইয়েস্ট নিড দ্যাট ডাজ এ পিপল অ্যাসপায়ার, তাহলে কি বলেছে ম্যাসলোর মত অনুসারে কোনটা, কোন ডিমান্ডটা মানুষের সব থেকে বেশি মানে হাইয়েস্টের মধ্যে পড়ে, সেটা আমাদের এই চারটে অপশনের মধ্যে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হবে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস, এই নিডসে কি হয়, এই নিডসে মানুষ নিজে কি বা সে নিজেকে প্রকাশ করে অন্যান্য মানুষের সামনে, যেমন তারা কি করে, তারা তখন বই লেখে নিজেকে, নিজের মনের ভিতর যেটা চলছে সেটা পৃথিবীর যত মানুষ আছে তত মানুষের মধ্যে এটাকে সার্কুলেট করে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, তার নলেজটাকে ট্রান্সফার করে, সে যা পৃথিবী থেকে দেখেছে বা পৃথিবীকে শিখেছে সেটা লোকের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে দেয়, মানে তখন লোকে তাকে জানুক এইরকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে সে এই বইটা রচনা করে, বই মানে বই রচনা করতে পারে, সেলফ অ্যাকচুয়ালাইজেশন মিনস মানে এরকম টাইপের যে তাকে লোকে জানুক। চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, উইচ ওয়ান ইজ not useful to adopt in primary class as a scaffolder, tar mane ki boleche je which one er moddhe is not useful, proyojonio noy to adopt mane khap khawano in primary school primary classroom gulote as a scaffolder, scaffolder er sathe kon ta khap khawa noy, ঠিক আছে, সেটা আমাদের এখানে বার করতে হবে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, আপনারা এই অপশনের চারটি অপশন একটু পড়ুন, তা আপনারাও নিজেরাও একটু চেষ্টা করুন, তাহলে আপনারা নিজেরাও একটু শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা আমরা দেখে নেবো যে এর সঠিক উত্তরটা কোনটা হচ্ছে, ঠিক আছে। তাহলে বলছে নট ইউজফুল অ্যাজ এ স্ক্যাফোল্ডার, স্ক্যাফোল্ডার নিশ্চয়ই সম্পর্কে আপনারা এর আগে পড়েছেন, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন এই চারটি অপশনের মধ্যে, সেটা হচ্ছে রিপিটিং অ্যান্ড মাস্টারিং আইডিয়া, এইটা কিন্তু এখানে নট ইউজফুল, ঠিক আছে, এইটা কিন্তু এখানে নট ইউজফুল। তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নিয়েছি 30টা প্রশ্ন, আজকে 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সলভ করে নিয়েছি এবং জেনেও গেছি যে কীরকম ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষার সময় আসবে। তো এইবার আমরা চলে যাচ্ছি আপনাদের বিশেষ আকর্ষণীয় পার্টে, তা বিশেষ আকর্ষণীয় পার্ট হলো আপনাদের একটা কোশ্চেন অ্যান্সার দেওয়া হবে, তা কোশ্চেন অ্যান্সারে আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা কিছু প্রাইজও ডিস্ট্রিবিউশন করব। তা আপনারা কে কেমন শিখছেন এটাও আপনারা নিজেরাও বাড়িতে বসে বুঝতে পারবেন। তা আমি একটা কোশ্চেন করব, কোশ্চেনটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন, কোশ্চেনটা হচ্ছে দ্য বেস্ট মেথড টু স্টাডি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড ইজ, অপশন এ সাইকো অ্যানালিটিক্যাল বা সাইকো অ্যানালিটিক মেথড, অপশন বি হচ্ছে কম্পারেটিভ মেথড, অপশন ডি হচ্ছে ডেভেলপমেন্টাল মেথড, আর অপশন ডি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, দ্য বেস্ট মেথড টু স্টাডি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড ইজ, তাহলে বলেছি কি কেন সর্বোত্তম পদ্ধতি যেটা কিনা টু স্টাডি ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ মানে বৃদ্ধি এবং বিকাশের জন্য যেটা বেস্ট মেথড সেটা কোনটা আপনাদের বলতে হবে, অপশন এ সাইকো অ্যানালিটিক্যাল মেথড, অপশন বি কম্পারেটিভ মেথড, অপশন সি ডেভেলপমেন্টাল মেথড, আর অপশন ডি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হয় আপনারা সঠিক উত্তরই এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় আপনারা এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন এবং প্রথম 10 জন যাদের নাম শর্ট লিস্টেড হবে
তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।